হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সামনে দুখানা ইম্পর্টেন্ট এক্সামের রেসপেক্টে কথা বলবো, যেটা কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। প্রথমটা কিন্তু এসএসসি সিজিএল 2021-এর অফিসিয়াল নোটিফিকেশন এবং আরেকটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9। তো ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখো, তোমাদের ইম্পর্টেন্ট কিছু আপডেট আজকে এই ভিডিওতে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা তোমাদের দেবো সেটা কিন্তু এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9-এর রেসপেক্টে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 8-এর যে অফিসিয়াল ভ্যাকান্সি রিলিজ করা হয়েছিল সেটা কিন্তু 1300 প্লাস করা হয়েছিল, এবং বর্তমানে অর্থাৎ যে এক্সামটা জানুয়ারি এন্ড অথবা ফেব্রুয়ারির শুরুতেই করা হবে 2022-তে, সেটা কিন্তু এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9, তার যে টোটাল ভ্যাকান্সি সেটা কিন্তু 3261খানা রয়েছে। তার সাথে সাথে তোমাদেরকে বলি, এই রেসপেক্টে যে টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে সেটা কিন্তু ফেজ 9-এ টোটাল 17,09,490খানা টোটাল কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে। এবং তার রেসপেক্টে তোমাদের আরও বলতে চাই, ফেজ 8-এর যে টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল সেটা কিন্তু 8,23,782খানা করা হয়েছিল। এবং তোমাদের এর সাথে সাথে বলি যে ফেজ 9-এর তিনটে লেভেল অর্থাৎ ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েট লেভেল, এখানে যে ম্যাট্রিকুলেশন লেভেলের টোটাল অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু 898,719খানা আছে, যেটা কিন্তু লাস্ট ইয়ারের ফেজ 8-এর টোটাল যে অ্যাপ্লিকেশন ছিল তার থেকেও কিন্তু বেশি, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন লেভেলেই ভরা হয়েছে। তো বিশাল বড় একটা কম্পিটিশন হতে চলছে, সব মিলে কিন্তু মোর দ্যান 17 লাখ কিন্তু এখানে টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে। এবং তার সাথে সাথে তোমাদেরকে জানাতে চাই, এখানে যে হায়ার সেকেন্ডারি লেভেল আছে সেটা কিন্তু 3 লাখের ম্যাক্সিমাম এখানে ক্যান্ডিডেট যারা টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, এবং গ্র্যাজুয়েট লেভেল যেটা সেটা কিন্তু 4 লাখেরও বেশি এখানে অ্যাপ্লিকেশন টোটাল সাবমিট করা হয়েছে। তো সব মিলে কিন্তু 17 লাখ এখানে টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9-কে রেসপেক্ট করে। তো বন্ধুরা, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9-এর রেসপেক্টে যে টোটাল অ্যাপ্লিকেশন কত সাবমিট করা হয়েছে তার সাথে ভ্যাকান্সি কত ছিল, ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বললাম। এখন যদি কথা বলি এসএসসি সিজিএল 2021-22-এর ইম্পর্টেন্ট যে ডেট, তাহলে তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান 23rd December 2021-এ পাবলিশ করা হয়েছে। আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন ডিটেলসে তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করে দিয়েছি। তোমরা এখন অবধি যারা যারা সেটা চেক আউট করোনি, প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এখন তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, সিজিএল এর যে লাস্ট ডেট অ্যাপ্লাই করার সেটা কিন্তু 23rd January 2022 আছে, অর্থাৎ পরের মাসে 23 তারিখ, এবং পেমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু 27 January 2022 আছে। এর সাথে তোমাদেরকে বলে রাখি, এক্সাম যেটা কন্ডাক্ট করা হবে টায়ার 1 অর্থাৎ প্রথম যে প্রিলিমস এক্সামটা সেটা কিন্তু এপ্রিল 2022 থেকে স্টার্ট হয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ডও কিন্তু এপ্রিল 2022 তোমাদের বেরিয়ে যাবে। তার সাথে রেজাল্টটা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের আপডেট দেওয়া হবে, এবং অ্যান্সার কিন্তু মে মাসের ভেতরে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং এখানে যে মেন্স এক্সামের ডেট সেটাও কিন্তু এখনও জানানো হয়নি এসএসসির তরফ থেকে, সেটাও কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তী সময়ে জেনে যাবে। এই হয়ে গেল এসএসসি সিজিএল 2021-এর ইম্পর্টেন্ট কিছু ডেট, যার রেসপেক্টে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে পারো। হাতে মোটামুটি 4 মাস আছে। তোমরা যারা যারা অলরেডি এক্সাম একবার অ্যাপিয়ার করে ফেলেছো বা মোর দ্যান 1 টাইমস, তারা জানো কিভাবে প্যাটার্নটা কমপ্লিট করা হয়। বাট তোমরা যারা যারা ফ্রেশার্স আছো, তারা কিন্তু অবভিয়াসলি ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও, হাতে 4 মাস আছে। এবং এটা কিন্তু বিশাল একটা বড় আপডেট এবছরের শেষের দিকে, যেটা এসএসসির তরফ থেকে কিন্তু বার করা হয়েছে। তো বন্ধুরা, এসএসসির তরফ থেকে দুখানা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে আজকে কভার করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং এরকম টাইপের যদি তোমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, এবং তার সাথে সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও। তো আমি এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9-এর তরফ থেকে ইম্পর্টেন্ট টোটাল অ্যাপ্লিকেশন, তার সাথে ভ্যাকান্সি রেসপেক্টে কথা বললাম, সিজিএল এর ইম্পর্টেন্ট ডেট নিয়ে কথা বললাম। তো আজকের ভিডিওটা এত অবধি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।